কি করার আছে যে আমার পিছনে মা বসবে, মাঝখানের যে ফাঁকা জায়গাটুকু সেই জায়গাটুকুতে সিলিন্ডারটা রেখে এখন ওটা তো এদিক ওদিক সেদিকে সরে যেতে পারে। হসপিটাল অথরিটি আমাদের প্রতি যথেষ্ট সমবেদনা দেখিয়েছেন, হয়তো আপনাদের কারণে এই নিউজটা ভাইরাল হওয়ার কারণে একটু গুরুত্ব বেশি পেয়েছি, বা যারা ওখানে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে শুরু করে আশেপাশের মেডিসিন দোকান পর্যন্ত কোথাও গেলে আমরা একটা আলাদা রকম গুরুত্ব পেয়েছি। তো ট্রিটমেন্ট ভালো হয়েছে ইনশাল্লাহ, একটু এক্সপেন্সিভ ট্রিটমেন্ট হয়েছে, অনেক ওষুধ, অনেক ইঞ্জেকশন, এবং আমার যেটা মনে হয় যে করোনাটা যদি একটু সিরিয়াস পর্যায়ে কেউ এফেক্টেড হয়ে যায়, এটা আসলে সবার পক্ষে অর্থনৈতিকভাবে মানে স্বচ্ছল পরিবার ছাড়া এটা আসলে কভার আপ করা কঠিন হয়ে যাবে। প্রায় 60-70 হাজার টাকার ইঞ্জেকশনই লাগছে। তারপর আমরা হ্যাপি, উই আর ভেরি হ্যাপি যে উনি সুস্থ হয়ে ফিরে এসেছেন, ওনার অক্সিজেন লাগছে না, উনি পুরোপুরি এখন সুস্থ। এবং আসলে আমার আসলে করোনা কিংবা করোনা সচেতনতা এগুলোর ঊর্ধ্বে হচ্ছে আমার মায়ের প্রতি ভালোবাসাটা আমার কাছে এখানে মুখ্য। আমি মরে যাবো, আমি বাঁচবো, এইভাবে চিন্তা করে আমি যাইনি। আমি 6 দিন ওই ওয়ার্ডে ছিলাম, হাসপাতালের ফ্লোরিং করে থেকেছি, না খেয়ে না ঘুমিয়ে, তারপরও যে তৃপ্তিটা নিয়ে বাসায় এসেছি, এটা এটার থেকে বড় কোনো তৃপ্তি নেই। আপনাদের প্রতি অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা যে আপনারা প্রতিটা ক্ষেত্রে আমাদের আপনাদেরকে সাপোর্ট যুগিয়েছেন এবং আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। একটা ব্যাপার জানা ছিল, যেটা হচ্ছে যখন সিলিন্ডারটা মাঝে বাঁধেন না, কোমরে বাঁধেন, ওই সময়টার ব্যাপারটা একটু যদি বলতে। সিলিন্ডারটা তো আসলে ওনাকে তো সিলিন্ডার ছাড়া মুভ করানো যাচ্ছে না, ওনার সিলিন্ডার লাগবেই, বিকজ উনি 70 অক্সিজেন সিচুয়েশন, উনি শ্বাস করতে পারছেন না। তা আর কোনো গাড়িও নেই, অ্যান্ড আই হ্যাভ এ বাইক, আমার তো অল্টারনেট নাই। এবং ওনাকে বলা হলো যে তুমি কি মা এই ইয়াটা ধরে বসে থাকতে পারবা, তো উনি বললেন যে মাথা নাড়ছেন যে হয়তো পারবেন না। তো কী করার আছে যে আমার পিছনে মা বসবে, মাঝখানের যে ফাঁকা জায়গাটুকু সেই জায়গাটুকুতে সিলিন্ডারটা রেখে এখন ওটা তো এদিক ওদিক সেদিকে সরে যেতে পারে, ওইটুকুর জন্য আমরা আসলে বেঁধে রেখেছি। কারণ বেঁধে রাখার পিছনে কারণ হচ্ছে যেন এটা পড়ে না যায়, ফসকে পড়ে না যায়, এদিকে ওদিকে না যায়। আর একটু গেলে আবার থেমেছি, তখন আবার সোজা করেছি, একটু যদি না থেমে স্বাভাবিক থাকে তখন অতটুকু উনি ধরে রাখতে পেরেছেন। এছাড়া কোনো উপায় ছিল না আসলে, উই হ্যাড টু ডু ইট। এটা আসলে লোক দেখানো বা এটা বিব্রতকর বটে, এভাবে করে আমরা শহর থেকে যাইনি কখনো। আমার মাকে এইভাবে অসুস্থ প্রমাণ করে আমার একটু খারাপও লেগেছে, তা আমাদের কিছু করার ছিল না, বাধ্য হয়ে এটা করা লাগছে। না আমরা আসলে আম্মুর থেকে অনেক ভালো পেশেন্ট হসপিটালে গিয়ে মরে যেতে দেখেছি, ব্যাডলি টু সে, অনেক ওনার থেকে 80 বা 80 আপ স্যাচুরেশন ব্লাড মানে অক্সিজেন স্যাচুরেশন নিয়ে আসছে, বাট তার এক্সপায়ার হয়ে গেছে আমি দেখেছি। কিন্তু আল্লাহর আপনাদের বদৌলতে এই সমস্ত দেশবাসী এই পরিস্থিতিটা দেখে মানবিক ব্যাপারটাকে সবাই মন থেকে দোয়া করার কারণে আমি বিশ্বাস করি এই কারণেই আমার মা এ যাত্রায় আল্লাহ সুস্থ করে দিয়েছেন। নচেত তার অবস্থা যে পর্যায়ে ছিল, আমরা আসলে অনেকেই, আমি না শুধু, আমার আত্মীয় স্বজনরাও অনেকে আশা ছেড়ে দিয়েছিলেন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা। না অ্যাকচুয়ালি ওনার আমরা নলছিটি হসপিটালে গত শনিবারের আগের শনিবারে আমরা ওনার কোভিড টেস্ট দিয়েছি, তো আমরা রিপোর্টটা পাওয়া পর্যন্ত অপেক্ষা করতেছিলাম। কিন্তু ইতোমধ্যে দেখলাম ওনার জ্বর বাড়ছে, শ্বাসকষ্ট হচ্ছে, তা আমি বরিশাল এর মধ্যে একজন ডক্টর দেখিয়েছি, ডক্টর কিছু প্রেসক্রাইব ওষুধ দিয়েছেন, ওগুলো চলতেছিল সেই অনুযায়ী। তো ঘটনার দিন সকালবেলা আমি ওনার অক্সিমিটারে ওনার অক্সিজেন লেভেলটা পেলাম হচ্ছে 90। আমি একটা সিলিন্ডার এনে রেখেছিলাম যে 90 হলে ওনাকে একটু দিব, তো সিলিন্ডারের মাধ্যমে ওনাকে 93-94 করা হলো। কিন্তু ওনার যেন সিলিন্ডারের উপর নির্ভরশীলতা সৃষ্টি না হয়ে যায়, মাঝে মাঝে খুলে রাখি। তা আমি এরপর নলছিটি হসপিটালে গেলাম, বাসায় আমার ছোট ভাই ছিল, ও একটু অক্সিজেনটা খুলে রেখেছে। তা আসার পর দেখলাম উনি খুব অস্থিরতা দেখাচ্ছে, দেখলাম 85 হয়ে গেছে। তা আমি ওই ডক্টরকে ফোন দিলাম যে এখন করণীয় কী। ডক্টর যেটা বললেন যে 84-এর নিচে যদি নেমে যায় তাহলে আর রিস্ক নেন না, তাহলে হসপিটালে অ্যাডমিট করে ফেলে। ভালো, আমি ওই কথাটা বলে এসে আবার বাসায় এসে চেক করে দেখি উনি 81। তা আমি, আমার মার একটু এমনিতেই ফোবিয়া ছিল যে উনি করোনা ওয়ার্ডে ভর্তি হবেন না, প্রচণ্ড পরিমাণ উনি যে প্রয়োজন হলে আমি মরে যাবো কিন্তু আমি করোনা ওয়ার্ডে যাবো না, এরকম একটা ওনার গোধরা ব্যাপার স্যাপার। তাই আমি বললাম না তোমাকে যেতেই হবে মা। উনি এবার আমার এই আমার ব্যাপারে একটু দুর্বলতা আছে, যখন আমি এটা বললাম উনি আর না করেননি। এর মধ্যে
আরও নেমে গেল। আমরা রেডি হতে হতে দেখতেছি যে ওনার 75 হয়ে গেছে, তো আমরা রেডি হতে হতে 70। তা আমি ভাবলাম যে তাহলে তো ওনাকে বাঁচানোই যাবে, ওনাকে নিতে পারবো কিনা, আমি কী অ্যাম্বুলেন্স কী গাড়ি বা কোনো কিছু। যদিও আমি সকালবেলা একটা অ্যাম্বুলেন্সের চেষ্টা করেছিলাম, আসেনি, একটা অটোর চেষ্টা করেছিলাম, ওনারাও যাবে না, কোভিড পেশেন্ট শুনলে তো যেতেই চায় না। তো বাইকে করে অক্সিজেনটা সিলিন্ডারটা নিয়ে আমি ওটা নিয়েই খুব টেনশনে ছিলাম যে ওনাকে জীবিত নিয়ে ওখানে পৌঁছাতে পারবো কিনা।